ভাই, ওই টেক্সট হচ্ছে টেক্সট নিজের মতো হেডলাইন দিতে চাইলে এইখান থেকে অ্যাড কপি বানাইতে হয়, আর আগের পোস্ট দিলে ওই টেগলাইন ও টা হবে আচ্ছা না, ওইটা আচ্ছা ডিফল্ট যেটা আছে ওইটা নিয়ে নেয়। সো তখন হচ্ছে ওইটা ওইটা ওই হ্যাঁ বিষয়। আচ্ছা যাই হোক, এখন ধরেন এই বিষয়টা এই দেখেন, এটা এটা প্রিভিউ দেখা গেছে না, ইরর দেখাইতেছে আপনার। এটার কারণ হচ্ছে এটা ভিডিও অ্যাড দেখা, ভিডিও রাইট কলামে আপনার সাপোর্ট করে না। সো এটা দুইভাবে ফিক্স করা যাইব, এক হচ্ছে হয় আপনার এই প্লেসমেন্টটা এডিট করে এটার জন্য একটা ছবি লাগাইতে হইব, অথবা আপনার এই প্লেসমেন্ট রাইট সাইড ক্লো আমি বাদ দিতে হইব। সো এটাই আমরা করি, এটাই সহজ, বুঝতে পারছেন? প্লেসমেন্টটা কি এই কথা রাইট বলে, সাইডই বন্ধ করে রাখি আপাতত, আর যখন এটা বুঝবেন অ্যাডভান্স, তো এটার প্লেসমেন্ট জন্য বন্ধ আপনি, করে দিয়ে দেয়। হ্যাঁ তো এটার জন্য এই যে আগের পার্টে এটা ছিল, আগের পার্টে যে এখানে গেলেন, যাবেন যদি ভিডিও দেন তবে এখান থেকে তো অনেক হয়ে যাবেন, এখানে একটা প্লেসমেন্ট অপশন ছিল। কোথায় যেন ছিল, আমি আচ্ছা এই যে দেখছিলাম প্লেসমেন্ট, এই যে অ্যাডভান্স প্লেসমেন্ট। প্লেসমেন্ট হ্যাঁ যেহেতু মানে, সেখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে কোথায় কোথায় শো করাবেন এটার অপশন পাওয়া যাবে। ইনস্টাগ্রাম দরকার নাই বাদ, হ্যাঁ, আপনার ইনস্টাগ্রাম দরকার নাই, ইনস্টাগ্রাম নাইও। এডি থাকলো, অডিয়েন্স নেটওয়ার্ক থাকলো, এইখান থেকে এই দেন ফেসবুকের আন্ডারে আপনার এই যে ফেসবুক রাইট কলাম এটার উঠে দিলেন, ঠিক আছে? বাস এইটাই আমাদের দরকার, অ্যাডে থাই। সো তারপরে হচ্ছে আপনি আবার নেক্সটে গেলেন, দেন হচ্ছে এখানে যদি আসেন এই দেন এবার প্রিভিউ দেখাইতেছে, ঠিক আছে? আর সমস্যা নেই, এবার প্রিভিউ এখানে আপনার দেখাচ্ছে না, অ্যাডটা হচ্ছে যে এরকম দেখাইবে। আর এটা শুধুমাত্র আমরা তাহলে এইভাবে পোস্ট করার কারণে আমরা ওই জিনিসটা অ্যাড করতে পারলাম না। না ওইটা পারবেন না, হ্যাঁ এই দেন এই যে এরকম দেখাইতেছে রয়্যাল কঙ্গো, সব সমস্যা নেই, টুক থাকা বাদ। তো পরে আবার ওই যে কাস্টম, এইখান আপাতত থাক, থেকে নো যদি আপনি প্রবলেম। বানান, এইখানে আপনার ভিডিও যে কাস্টম ক্রিয়েটিভ দিয়ে আপনার এখান থেকে ধরেন ভিডিও আপলোড করতে দিতে হবে, মানে এইখান থেকে হলো অপশনটা হয়, মানে হেডলাইনটা আচ্ছা ক্রিয়েট করা যায়, আর পোস্ট দিয়ে দিলে এটা করা যায় না, এটাই জাস্ট একটু বুঝতে পারছি, ডিসঅ্যাডভান্টেজ এটা। তারপরেও না, নাই অপশন নাই, এটা ওইটা তখন থাকে, ঠিক আছে? সো এটা গেল, সব জাস্ট এডি হইলো, হওয়ার পরে জাস্ট এটাই, তারপরে আপনি জাস্ট পাবলিশে দেওয়া দিবেন, আর কিছু না। পাবলিশে দিলে একটু টাইম নেবে, দেন পাবলিশ হয়ে গেল। সব ঠিক থাকলে পাবলিশ হইবার, কোনো প্রবলেম থাকলে রোড দেয় ওইটা ঠিক করতে বলবো আপনারা। পেমেন্ট মেথড তো আগে অ্যাড করা, ওটা হ্যাঁ তো পেমেন্ট মেথড প্যাক করা আছে হয়েছিলাম না। এখান থেকে, হ্যাঁ এটা এই একজনের সময় এডি কোনো ম্যাথ এডি পাবেন না, এটা পরে জিও কাটবো, ওইটা আলাদা বিষয়, এটা একবার করলেই হয়, ওটা তো ওকে আপনি তাহলে তো পারছেন ভালোই। না। জায়গায় দাঁড়িয়ে থাকলো যে ওয়েট করেন, টাইম লাগে মাঝে মাঝে, আপনার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ফার্স্ট অ্যাড জয়েন হইতেছে মেবি না, হ্যাঁ এই অ্যাড অ্যাকাউন্ট থেকে এটাই ফার্স্ট অ্যাড, হ্যাঁ তাই তো, ওইটাই এই অ্যাকাউন্ট থেকে এর ফার্স্ট অ্যাড, মানে এই পেজে মানে আরো অ্যাড দেওয়া হয়েছিল কন্টেন্ট এর উপরে, সেটা হচ্ছে আমি আরেকজনকে দেওয়া হয়েছিলাম আমার। আর আমার এই অ্যাকাউন্ট থেকে এই ফার্স্ট আমি নিজে নিজে অ্যাড দিতেছি ফার্স্ট, একজনের তাহলে এটা বুস্ট করে দিয়েছিলাম তাও আরেকজনের ফোন দিয়ে, আর এই কারণেই সাহস করলাম না। এই যে কত কিছু এখন তো বুঝছি, এখন যখন কাজে নামবো তখন মনে হবে যে হ্যাঁ এটা এটা এখানে অফিসিয়াল এসএমএস ঠিক হবে, ফার্স্ট ফার্স্ট পরে হয়ে যাবে ঠিক। কি ব্যাপার, এত টাইম নিতেছে গে, এত টাইম তো হয় না পাবলিশ কি করতে। সমস্যা ভাই তোর, পাবলিশ কি করেছে সমস্যা নাকি ভাই তোর, আমার মাত্র স্ক্রিন হ্যাং পঁচিশ হয়েছে? আপনার কি পাবলিশ হয়ে গেছে? ও না, এটা আছে, দাঁড়ান ফার্স্ট না টাইম তো এখানে যে এখন তাড়াতাড়ি হইতেছে, মেবি ফার্স্ট টাইম আপনার অ্যাড আসি অ্যাকাউন্ট, তাই চোর দাঁড়ান আসি। হয়ে গেছে, ওকে ওকে পাবলিশ কমপ্লিট হয়ে হয়ে গেলে গেছে, আপনি জাস্ট এখানে ভিউ ডিটেলসে দেখতে পারেন, সমস্যা নেই, এটা ডান দিয়ে দিলেন, এখন সমস্যা নেই, আপনি কাইটা দিতে পারেন, এই যে এইখানে এখন ক্লিক আমি করেন, এটা দেখবো কোথা থেকে যে এটা কেমন কি চলতেছে সেটা। এটা কাইটা দিলেন। ভাই রে ভাই, ডেলিভারি আপনারে তো প্রসেসিং, সব হ্যাঁ দেখাইতে হবে, পুরা কোর্স করাইতে হবে, ফার্স্টে করেন একটা সেলস ক্যাম্পেইন কেমনে রান করব, তারপরে একটার পর একটা আইডি আছে, এই যে আপনি এই যে এখানে তাই আসবেন, তো এই যে অ্যাড বুঝতেছি। অ্যাকাউন্ট আইলেই এই যে এখানে আসলে দেখতে পারবেন, যখন এটা এখনো প্রসেসিং আছে, ওরা সবকিছু ঠিক থাকলে এটা অ্যাক্টিভ করে দেবো, ঠিক আছে? তার মানে আপনার অ্যাড ডেলিভারি শুরু হইবে, আর এখানে আইলে আপনি দেখতে পারবেন এই যে আপনার কত স্পেন্ট হয়েছে, এইখানে কত ডন সেলস হয়েছে, এই যে রেজাল্ট রেজাল্ট যত অর্ডার হইবে এখানে একটা করে দেখাইব, ঠিক আছে? দুইটা তিনটা যা আচ্ছা আচ্ছা পাঁচটা ওইটা দেখাইব, আর রিচ কত মানুষের কাছে পৌঁছাইছে, কত মানুষের কাছে ইমপ্রেশন হয়েছে, তারপর হচ্ছে কস্ট কত হয়েছে, কস্ট পার রেজাল্ট কত,
এভরিথিং ইজ এখানে পাওয়া যাবেন। আরো জিনিস হাইড আছে, এডিট শো করা যাবে, বাট এডিটই ফলে আপাতত দেখলে আপনি